রেড ইয়েলো নাকি অরেঞ্জ প্রয়োজনীয় সব পণ্য ইজিলি অর্ডার করেই ফাস্ট ডেলিভারি পাবেন একমাত্র ই অরেঞ্জ থেকে তাই অনলাইন কেনাকাটায় আমার আস্থা ই অরেঞ্জ ভিজিট করুন ই অরেঞ্জ ইওর ডিজায়ার আওয়ার কমিটমেন্ট হ্যালো পুতিন, শোনো, আমেরিকার সাথে তোমার যে রিলেশনশিপের ব্যাপারটা, এটা কিন্তু খুব সিরিয়াসলি দেখতে হবে। তুমি কিন্তু মাথাটা ঠান্ডা রেখো, নাহলে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে। আর শোনো, ট্রাম্পের সাথে বৈঠক করার আগে অবশ্যই আমার সাথে আমার থেকে পরামর্শটা নিয়ে নিও, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেগুলো বলেছি সেগুলো কিন্তু মাথায় রেখো পুতিন, ঠিক আছে? এটা পুরো পৃথিবী নিয়ে ঘটনা। ওকে ওকে ওকে, ঠিক আছে, তোমার শিডিউল শেষ, এখন রাখছি। হ্যাঁ, ঠিক মতন করতে পারো না। ঢাকা থেকে সমস্ত লোকজন এখন আসা শুরু করবে, বিশেষ করে বাঙালিদের কথা বলছি, তুমি কি কিছু শুনতে পাচ্ছ? ঈদের পরের ছুটি, বুঝতে পারছো? সবাই এক প্রকার এখানে চেক ইন করবে, সেই জায়গা থেকে তোমরা রুমগুলো এখনো পরিষ্কার করোনি, তার মানে কি? বুঝতে পারছো কোনো কিছু? আমাদের নিয়ম কি জানো তুমি? আমাদের বাংলাদেশের মানুষরা নিজেদের ঘরটা নোংরা দেখলো, এখানে এসে প্রতিটি রুম দেখতে চায় হোয়াইট হাউসের মতো। এখন যদি তারা এসে আমার বস মানে ম্যানেজমেন্টকে কমপ্লেন করে, তাহলে আমি আমার বসের কাছে কী জবাব দিয়ে করবো? আমি ওনাকে কী বলবো, মানে আমি আমার বসকে কী বলবো বলো? চল মি স্টেড হয়ে কী বলবো আমি? চুপ করে থেকো না, বলো আমি কী বলবো। বলো আমি কী বলবো। বস যদি আমাকে ফোন দেয় আমি কী বলবো? চল মি স্টেড হয়ে। হ্যাঁ, আমার আচ্ছা, মানে তোমরা তো সবাই আমার নিজেদেরই মানুষ, মানে সেদিক থেকে তোমরা যদি আমাকে কোনো কিছু গিফট করতে চাও, মানে সেটা আমার রুমে পাঠিয়ে দিতে হয়, আমি বলবো, আমি আমার ম্যানেজমেন্টকে জানিয়ে দেবো। আরে বাবা, আমরা তো সস্তা না, আমরা এখানে কাজ করে খাই। ট্রাম্পো ট্রাম্পো, তুমি বোঝার চেষ্টা করো, আমি তোমাকে এত সহজে কিমের কিমা বানাতে দিতে পারি না। হাকিম এবং ওর বাবা দুজনেই তো আমার ছোটবেলার বন্ধু। ট্রাম্পো, তোমাকে আমি ওদের ট্রাম্পেট বাজাতে দিতে পারি না, দ্যাটস ফাইনাল। আর তুমি এখন ফোনটা রাখো, কারণ পুতিনের ফোন করার সময় হয়েছে। বাই। তুই আবার এসেছিস না? তুই আবার ঢুকেছিস, পাগল ছাগল কথাটা। এই তোর এত বড় সাহস, তুই আমাকে তুই করে বলছিস? তুই জানিস আমি কে? মানে আপনি জানেন আমি কে? আমি তৃতীয় বিশ্বযুদ্ধ সামলাচ্ছি। তৃতীয় চতুর্থ, যেই বিশ্বযুদ্ধ হোক, সেই বিশ্বযুদ্ধ সামাল যদি দিতেই হয়, হোটেলের বাইরে যাই প্লিজ। গেট আউট ফ্রম মি স্যার। এই চতুর্থটাকে সামলাবে তুমি?
পুতিন আমার জন্য এখানে রুম বুকিং দিয়েছে। সেই রুমে বসে আমি ক্যাপাচিনো আর বিস্কুট খেতে খেতে ট্রাম্প আর কিমের সাথে বৈঠক করব। একবার যদি যুদ্ধটা থামিয়ে দিতে পারি, নোবেল আমার হাতে কটবেলের মতো চলে আসবে। বাবা রে, এখানে বেলটেল কোনো কিছু বাজিও না। একটু পরে আমার গেস্টটা চেক ইন করবে, তুমি বুঝতে পারছো আমি কত ঝামেলার মধ্যে আছি। যা বাইরে যাও, কোনো সমস্যা নেই, যাও। স্যার, আমি ওনাকে এক কাপ চা আর কিছু বিস্কুট দেই? এটা কোনো পাগলা বাবার দরবার না, এখানে চা বিস্কুট বসিয়ে বসিয়ে গাঁজা খাওয়াবে। যাও প্লিজ, ওকে নিয়ে বাইরে নিয়ে সেলাই টামাই ফিল্মি চা করতে চাও, নিয়ে যাও। ট্রাম্পকে বলবো তোমার মাথায় পারমাণবিক বোমা ফেলতে, তুমি হিরোশিমা হয়ে যাবে। আমি ট্রাম্পের তো খেয়ে দিয়ে কাজ নাই, আমার মাথার উপর বোমা ফেলবে। বড় জোর ট্রাম্প তোর সঙ্গে WWE রেড ইয়েলো নাকি অরেঞ্জ, প্রয়োজনীয় সব পণ্য ইজিলি অর্ডার করেই ফাস্ট ডেলিভারি পাবেন একমাত্র ই অরেঞ্জ থেকে। তাই অনলাইন কেনাকাটায় আমার আস্থা ই অরেঞ্জ। ভিজিট করুন ই অরেঞ্জ, ইওর ডিজায়ার আওয়ার কমিটমেন্ট। ওয়েলকাম স্যার। ওয়েলকাম ম্যাডাম। ম্যাডাম, আমি হচ্ছে এই রিসোর্টের হচ্ছে ম্যানেজার আদনান ফারুক। ম্যাডাম, আপনাদের কী সেবা করতে পারি আমাকে বলেন। আমার একটা বুকিং আছিল রুমে। জি অবশ্যই আছে। আমার স্বামী একটু অসুস্থ, তো ট্রিটমেন্টে লেগাইছি। ট্রিটমেন্ট? আরে স্যারের কী রোগ হয়েছে? কি নাইকা এরকম আগাতে মুড়া পর্যন্ত খালি ট্রিটমেন্টই ট্রিটমেন্ট লাগে। কখনো চোখে দেখে না, কখনো কানে শুনে না, কখনো সাদ নাইকা সাদ আনুনের লেগা, এই যে কাঁচা মরিচ খাওয়া খাওয়া সব কিছু ঠিক করবার লাগে, কোনো কিছুই করবার পারে না। এখন তো আমার মনে হচ্ছে মানে স্যারকে একটা সায়েন্টিস্ট দেখানো উচিত। তবে ম্যাডাম, আপনার ঘাবড়াবার কোনো কারণ নেই। স্যারকে যে হারে আপনি মরিচ খাওয়াচ্ছেন, আমার মনে একটু আগে বোধহয় অনেকগুলো মরিচ খেয়েছেন। মানে সাত ফিরে আসবে কনফার্ম। স্যার এনিথিং রং? আপনি একটা খান। স্যার আমার তো আসলে অত বেশি খাওয়ার দরকার নেই, কারণ আমার স্বাদ তো ঠিকই আছে, তাই না? না না, স্বাদের জন্যই তো দিনই, স্বাদ তো আপনার মুখে আসেই, এর মধ্যে অনেক ভিটামিন সি আছে, বুঝেছেন? আর আপনার মুখ তো অনেক মিষ্টি, এই জন্যে মাঝে মাঝে একটু চেঞ্জ, স্বাদের চেঞ্জ হওয়ার জন্য এই ঝালটা খাটিয়ে দিলাম। খান। খাবো স্যার, যেমন বলেছেন অবশ্যই খাবো। আপনার একটু ওখানে যে ওয়েট করেন, একটু বসেন, মানে আমি আপনাদের গাড়ি থেকে মালামালগুলো নামিয়ে আনছি, ওকে? এই যে ম্যানেজার স্যার, আমার স্বামী কইছে এটা খাওয়া লেগে খাওয়ালার ভিটামিন সি। আমি অবশ্যই খেতে খেতেই যাচ্ছি। তুমি খাও না। তোমার বিষয়টা নিয়ে আমি পুতিনের সাথে কথা বলবো। পুতিন? হ্যাঁ হ্যাঁ, ওকে। আমাদের দেশে এই মরিচটাকে বলা হয় বুডুল্লে মরিচ। এই নামটা আমি জানতাম না। আমার ফুফুর দেশ হচ্ছে মতলব, দুর্জান ফুফুর দেশ। আমি যাওয়ার পর হাবুল্লে নামে এক লোক আমাকে মরিচটা খেয়ে দিয়েছিল। ফুফু আমার মুখে চিনি দিয়ে বলেছিল, তুই যে মরিচটা খেয়েছিস এই মরিচটার নাম হচ্ছে বুডুল্লে মরিচ, সে দেখতে ছোট কিন্তু ঝাঁজ অনেক বেশি। আমি মনে সেটা খেয়েছি। কোত্থেকে পাগল ছাগল আসে? হ্যাঁ কোত্থেকে আসে? হ্যাঁ কোত্থেকে পাগল ছাগল আসে? না না স্যার, উনি তো খুব ভালো, এই যে চুপচাপ বিস্কুট খাচ্ছে। আমি এই বলদ পাগলের কথা বলছি না, ভিতরে দুইটা পাগল আছে, একটা মেল একটা ফিমেল, মানে একটা একটাকে ঝাড়ি দিচ্ছে আর একটা খেতে চাচ্ছে না, তাকে খাওয়াচ্ছে, মানে বুঝতে পারছো? মরিচ খাওয়াচ্ছে স্যার। What is this? আপনি এটা কি করলেন? আপনি এটা কি করলেন? আপনি কুলকুচি পাচ্ছেন। I'm sorry sir. Sir, welcome. এটা আমার ভুল ছিল। আরে কি স্যার, সরি। আই মি হাই কি স্যার, এটা আমার ফার্স্ট টাইম আর জীবনে ভুল করলাম। আরে রাখো না প্লিজ, উনি তার ইচ্ছা করে করে না। বাদ বাদ দাও। থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম আমি হচ্ছে এই রিসোর্টের ম্যানেজার, মানে আদনান ফারুক। ম্যাডাম আপনার কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারেন, আপনাদের বুকিং সম্ভবত আছে, মানে আপনাদের লাগেজ কোথায়? লাগেজ গাড়িতে। আমি 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 এখনই নামানোর ব্যবস্থা করছি। যান। আপনি কোথায় যাচ্ছেন? আপনি গাড়ি থেকে লাগেজ গুলো আনেন? এই ধরেন। এই যে ম্যানেজার সাহেব,
আগে আমরা আইছি আমগো জিনিস আগে আনব অবশ্যই অবশ্যই হ্যাঁ শুনেন আগে আসলে যে আগে আনা যাবে এবং আগে পাওয়া যাবে বিষয়টা তো এরকম না তাই না অবশ্যই অবশ্যই মারেন না টাকা খায় এইসব জিনিস করুন ভালো না কিন্তু টাকা আমার ঝাল তো বুঝি নাই কা একবার খাওয়াই দিলে বুঝবো আরে ওই হেনে কি করে আপনি কি সত্যি সত্যি পাতা খাচ্ছেন বিউটিফুল আমি আচ্ছা আমি আপনি একটা ছবি তুলি প্লিজ ছবি দেখি একটু দেখি এইটা একটু হাত ওপর করেন হ্যাঁ রাইট বিউটিফুল ও গড খুবই সুন্দর অনেক কিউট আপনি জানেন হ্যাঁ কিউট কে কিউট কি কারণে সে কিউট একটা গাধারে তুমি কিউট বলতেছো কেন কি কি হইছে কি সমস্যা কিছু না একটা গাধা এসেছে তো গাধার সাথে কথা বলছে আমার সামনে গাধা কইবে লাগছেন সাহস তো কম না হ্যাঁ পাতা খায় ও তো ছাগল ছাগলের মতো পাতা খাইতেছে একবার ছাগল কই দাচ্ছেন একবার গাধা কই দাচ্ছেন পাইছেন কি আপনি খবর কিন্তু খারাপ করে ছেড়ে দিমু গা আরে দূর ছাগল হতে যাবে কেন উনি তো খরগোশ তোমার হাত দিতে হবে হোয়াট ইজ দিস তুমি এই লাগেজ রুমে পাঠো ভালো করে ধোয়েন বুঝছেন এ ম্যানেজার সাহেব আমগোটা আগে টাকা খায় ভুলে যান না আমরা আগে আইছি খুব কিউট কিউট মারাইতাছো না এই রাখো হ্যাঁ আর দুইছে তোমার মুখ ধর লাগবো মরিচ দিয়ে তোমার ভাল লাগছে আপনার কিছু লাগবে না তো এই পাগল আবার নতুন করে কি চায় ও লিন্ডা তুমি এক কাজ করো তুমি 69 এর পাগলের রুম একটু যাও যে ওনাকে একটু সামাল দাও আমি একটা কাজ করি নিউ গেস্ট যে আসছে আমি ওখান থেকে টিপটা নিয়ে আসি প্লিজ প্লিজ গো 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 এই যে এটা এটা কি একটা হোটেল নাকি পাগলাগা একদম সত্য কথা বলেছো রে ভাই এটা হোটেল না পাগলাগা রত আমার কাছে এটা পাগলাগা রত মনে হয় চিন্তা নেই আমি এখনই পুতিনকে ফোন দিচ্ছি ওকে বলবো যে সাবমেরিন পাঠায় সব ধ্বংস করে দিতে পুতিনের সঙ্গে যদি তোকে পুতি বলি করে যাবো সাথে তুমি তো আবার পাগলামি শুরু করছো রেড ইয়েলো নাকি অরেঞ্জ প্রয়োজনীয় সব পণ্য ইজিলি অর্ডার করেই ফাস্ট ডেলিভারি পাবেন একমাত্র ই অরেঞ্জ থেকে তাই অনলাইন কেনাকাটায় আমার আস্থা ই অরেঞ্জ ভিজিট করুন ই অরেঞ্জ ইওর ডিজায়ার আওয়ার কমিটমেন্ট গুড মর্নিং স্যার স্যার আমাকে ডেকেছেন জীবনটা তো সুখের করে এত সুখ কেন তোমার স্যার এটা তো মোশারফ করিমের ডায়লগ কি তৈছে মোশারফ করিমের ডায়লগ দিছে বলে আর কি পৃথিবী কেউ ডায়লগ দিতে পারবে না সংসদে পাশ হয়েছে হ্যাঁ কোন কোন অধিবেশনে মানে স্যার মানে কি হ্যাঁ কে কি ডায়লগ দিতেছে না দিতেছে এটা কি তোমার কাজ এসব বাদ দিয়া যাও তোমাদের ডায়লগ বা ম্যানেজারকে বলো আমি ডেকেছি
স্যার একটু ব্যস্ত আছেন, নতুন গেস্ট এসেছে তো। নতুন গেস্টদের নিয়ে কথা, বিবাহিত বাঙালি গেস্ট তাই না? শুনেন, আপনাদের ম্যানেজার সাহেবকে এটা দিবেন, দেখবেন তার দর্শকে তুলে গেছে। ঠিকই, ভালোবাসো তুমি মোরে, বলবো না গো আর কোনদিন, ভালোবাসো তুমি মোরে। দেখি হাত, দেখি হাতটা, দেখি কেন কি করছো, যেখানে যাই তুমি সেখানে রেড, ইয়েলো নাকি অরেঞ্জ, প্রয়োজনীয় সব পণ্য ইজিলি অর্ডার করেই ফাস্ট ডেলিভারি পাবেন একমাত্র ই অরেঞ্জ থেকে। তাই অনলাইন কেনাকাটায় আমার আস্থা ই অরেঞ্জ, ভিজিট করুন ই অরেঞ্জ, ইওর ডিজায়ার আওয়ার কমিটমেন্ট। লাগেজ না, ধরুন যান স্যার। ওই ম্যাডাম 200 বার দিয়েছেন, কিছু লাগলে 101 কল দেবেন ম্যাডাম। আরে রাখুন রাখুন, এখন আপনি আমাদের বাকি লাগেজগুলো এনে দেন, আমি লাগেজটা পৌঁছে দিই, তারপর দেখা করছি খাবার একটা পাওনা রুটি। তুমি এটা কি কাটাচ্ছো,
খা দুধ খাচ্ছি এটা দুধ তাহলে কি এটা তোমার মুখে স্বাদ নাই ঠিক আছে দেখো কি বোঝন যায় না যেটা ফেঁচবে